মোটর গরম হয় এবং মোটরের ভিতরে যে ক্যাপাসিটর থাকে সেটা বাস্ট হয়ে যায়। এর কারণ ও সমাধান আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। কী কাজ করলে মোটর গরম হবে কম এবং কি ক্যাপাসিটর বাস্ট হবে না, তা চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করলে আপনাদের মোটর ঠান্ডা থাকবে এবং কি মোটরের ক্যাপাসিটর নষ্ট হবে না। ঠিক আছে, তা দেখতে পাচ্ছেন আমি মোটরের উপরের কাভার, যে ক্যাপাসিটরের যে কাভার অংশটি আছে এই অংশটি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালে। আসলে আপনারা প্র্যাকটিক্যালে না দেখলে বুঝতে পারবেন না কী কারণে মোটরের ক্যাপাসিটর নষ্ট হয়ে যায়, ফুটে যায়। দেখতে পাচ্ছেন এই যে আমি মোটরের উপরের ঢাকনা খুলছি, দেখেন ক্যাপাসিটর বাস্ট হয়ে গেছে। কী কারণে বাস্ট হয়ে গেছে? আর প্রচুর পরিমাণের হিট হয়ে রয়েছে এই আপনার মোটর। এই মোটর হিট হওয়ার কারণটা কি? আর ক্যাপাসিটর বাস্ট হয়ে দেখেন এই যে কাভার সহ গলে গেছে। দেখতেই পারতেছেন ক্যাপাসিটর বাস্ট হয়ে কী অবস্থা হয়ে গেছে। দেখেন ওর ভিতরের জিনিসপত্র বের হয়ে গেছে, এতে কিন্তু আগুন ধরার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাই কী কারণে হয় আমি আপনাদের বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মোটরের আশপাশ জায়গায় দেখেন প্রচুর পরিমাণে ডাস্ট, মানে ময়লা। দেখতে পাচ্ছেন এই ময়লা যদি আপনার মোটরের পাখার ভিতর দিয়ে যদি আটকে যায়, বাতাস ফ্লো করতে না পারে, যদি আপনার এই যে সাইড কাভারে যে পুলির যে ফ্যান আছে, মানে পিছনের যে ফ্যান আছে একটা, ওই ফ্যানের যদি কুলিংটা ঠিক মতো না করতে পারে। দেখেন আমি নতুন একটা ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি, 25 UF-এর ক্যাপাসিটার ছিল, সেই ক্যাপাসিটারটা বাস্ট হয়ে গেছে, এখন আমি নতুন একটা ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, লাগা যেভাবে খুলবেন ঠিক সেইভাবে আপনারা লাগিয়ে দেবেন, এটা তো লাগাইতে আপনারা পারবেনই। কিন্তু আমি বলে দিচ্ছি মোটর ওভারহিট হওয়ার কারণ আর হচ্ছে ক্যাপাসিটার কেন নষ্ট হচ্ছে, ফুটে যাচ্ছে। তো এই যে ডাস্টগুলো, এই ডাস্টগুলো আপনার মোটরের যে পাখা আছে যেখানে ফ্যান কুলিং ফ্যান, ওই জায়গাটা আপনার ডাস্ট যায় আটকে যায়। আটকে গেলে পরে কুলিং ফ্যান ঠিকই ঘোরে, কিন্তু মোটরের মধ্যে যে হাওয়াটা প্রবেশ করবে এক সাইড থেকে, বাহির সাইড থেকে হাওয়াটা দিয়ে মোটরের শ্যাফ্টের ভিতরে হাওয়াগুলো ঢুকাই দিবে, কিন্তু ওই হাওয়াটা দিতে পারে না। যখনই আপনার সাইড দিয়ে আপনার ময়লা ডাস্টগুলো জমে যায়, সেই কারণে কুলিং করতে পারে না ঠিক মতো। আর কুলিং ঠিক মতো না করতে পারার কারণে মোটর ওভারহিট হয়ে যায়। ওভারহিট হয়ে গেলে তখন মোটর যখনই ওভারহিট হয়ে যায় তখন ক্যাপাসিটরের পর চাপ সৃষ্টি হয়। আর ক্যাপাসিটরের পর চাপ সৃষ্টি হওয়ার কারণে আপনার হয় ক্যাপাসিটার দুর্বল হয়ে যায়, নাহলে ফুটে যায়, নাহলে মোটরের কয়েল পুড়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি এই কুলিং ফ্যানের এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেন, বাতাসটা ভালোভাবে ফ্লো করতে পারে, তাহলে আপনার মোটর ঠান্ডা থাকবে, ওই বাতাসেই মোটর খুব ভালোভাবে ঠান্ডা করে দেবে আর ক্যাপাসিটার নর্মাল পজিশনে থাকবে। তাহলে আপনার ক্যাপাসিটারও নষ্ট সহজে হবে না এবং কি মোটরও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।